शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानां शक्ति भूते सनातने गुणश्रये गुणमये नारायणी नमस्तुते शरणागत दीनस्य परित्राण परायणे सर्वस्यापि हरे देवी नारायणी नमस्तुते नमस्तुते দেখলি তো যতীন, তুই নিজেই কেমন কুয়োতে পড়ে গেছিলিস। আর কখনো কারোর সাথে এমন করিস না যতীন। চুপ কর বোকা কথাকার। কি হয়েছিল বাবা আমায় বল, কি করে কয়ে পড়ে গেছিলি তুই বল আমার, কি অবস্থা তোর? কাদায় মাখামাখি করেছে, কি দুর্গন্ধ পাকের। হ্যাঁ রে বাবা, তুই কুয়োর গর্তে পড়লি কি করে? মোড়ল মশাইয়ের ছেলে যতীন বামাকে টেনে গর্তে ফেলতে গিয়ে নিজেই গর্তে পড়ে গেছিল। বামা গর্তে নেমে যতীনকে বাঁচালো, কিন্তু তারপর নিজেই কাদায় পড়ে গেল। কিন্তু বামা তোকে তুললো কে? উত্তর দে বামা, কে বাঁচালো তোকে বল না। সবাই তো আমাকে বলে বোকা বাবা খেপা খেপা বলে। কে বলেছে তোকে এই কথা? ওর আমায় মারে কেন? আমার মারে কি আমি দোষ করেছি আমি? ও বাবা, আমি কি সত্যি বোকা বাবা? বলো না, বলো না। না না বাবা, না 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 বাবা, না না। তুই বোকা নয় বাবা, তুই বোকা নয়, তুই খেপার দোষ, তুই বোকা আমার দোষ বাবা। বলো না, ও
পড়ুন। আমি কি সত্যি বোকা হব? কই গো, বামা তৈরি হলো? স্বয়ং রানীমা বামাকে তারাপীঠ নিয়ে যেতে বলেছে, এ কি কম কথা! তারাপীঠের মন্দিরে গিয়ে আমার চোখের আড়াল হবি না কিন্তু একেবারে। আমার চোখের আড়াল হলে কোনো না কোনো একটা অঘটন ঘটে। তুই যতীনকে বাঁচাতে কুয়োতে পর্যন্ত নেমে গেছিলি বামা, ওরা বড় মানুষ, ওদের দোষ যে কেউ ধরে না, বুঝলি? কথা যেন খেয়াল থাকে। হ্যাঁ, ছেলের দোষ ধরবো না, এতখানিও মানুষ আমি নই। কালকের ঘটনা আমি সব শুনেছি, সেখানে বামার কোনো দোষ ছিল না, দোষ তো যতীনের। হ্যাঁ বৌঠা, আসলে ছেলেটা আমার আদরেই বেয়ারা হয়ে উঠেছে, আমি অবশ্যই খুব বকেছি। না না, ওদের দুজনের যে কোনো ক্ষতি হয়নি তাই তো ঢের। হ্যাঁ, আপনি যতীনকে আর বকাঝাঁকা করবেন না, আপনি ভাইয়ের সঙ্গে আমার বাড়িতে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। শোনো না, একটু মাদুরের ব্যবস্থা করো আর ওই জল বাতাসা দাও। না না সর্বানন্দ, এত ব্যস্ত হতে হবে না, আমি ওই একটা বিশেষ ব্যাপারে আলোচনা করব বলে এসেছি, কথা হয়ে গেলেই আমাকে আবার অন্য কাজে যেতে হবে। আমার সঙ্গে আলোচনা? হ্যাঁ দাদা, গ্রামের পশ্চিম দিকে তোমার যে কয়েক বিঘে জমি রয়েছে তাতে তো দেখলাম এবারে ভালোই ফসল হয়েছে। হ্যাঁ, সে তো হবেই, সর্বেশ্বর ওই জমি মন প্রাণ দিয়ে দেখাশোনা করে। হ্যাঁ তা ঠিক, কিন্তু ওই সামান্য জমির ফসলে তো তোমার সারা বছর চলতে পারে না। তাই মোড়ল মশাই তোমার জন্য একটা ভালো প্রস্তাব নিয়ে এসেছেন। কি মোড়ল মশাই? কি প্রস্তাব? ধনদাস, তোমাকে তো আমি সব বলেছি, তুমি বলো। দাদা, ওই জমিটা তুমি মোড়ল মশাইকে বিক্রি করে দাও। তুই কি বলছিস রে ভাই? আরে বাবা, মোড়ল মশাই ভালো দাম দেবে। বলছিলাম নগদ 15 টাকা দেব। তুই তো খুব ভালো করে জানিস ভাই যে ওই জমিটা আমাদের বাবার একমাত্র স্মৃতি। তাছাড়া সর্বেশ্বর সারা বছর হাড় ভাঙা খাটুনি খেটে খেটে ওই জমিতে ফসল ফলায়। না 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 না, ওই 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 জমি আমি বিক্রি করতে পারব না। ভালো করে ভেবে দেখো দাদা, এই বাজারে 15 টাকা কিন্তু ফেলনা নয়। তবুও না। আরে বাবা, এমনিতেও তুমি ওই জমি ধরে রাখতে পারবে না। কেন ধরে রাখতে পারবো না? কেন? আমাদের গায়ে ওইখানে এক সাহেব কুটি বানাবে, ওই থাকবে, একটু আনন্দ টানন্দ করবে, সেই জন্যেই। আশেপাশে সবার জমি নেওয়া হয়ে গেছে, ওই তোমারটুকুনি বাকি। সাহেবরা তোমার জমি ছেড়ে দেবে ভাবছো? দোহাই ঠাকুরপো, দোহাই, ওই জমিটুকুই আমাদের সম্বল, ওটাও যদি চলে যায়। আহ, আমি তো আছি নাকি, এত চিন্তা করছো কেন বৌঠান? ঠাকুরদা এই জমি আমাদের দিয়েছিলেন, এই জমি কি করে দেবো আমরা? চুপ, একদম চুপ। বাবা ভুল কিছু বলেনি মোড়ল মশাই, আমরা গরিব, ছেলে মেয়ে নিয়ে দুবেলা উপোস দেব, কিন্তু প্রাণ থাকতে ওই জমি আমরা বেচব না। বাবা বাবা বাহ সর্বানন্দ, তোমার স্পর্ধা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। শেষে কিনা তুমি বউ ছেলেকে দিয়ে অপমান করালে। আমি তোমায় ছেড়ে দেব,
এর ফল তোমাকে ভুগতে হবে। শুনুন মোড়লমশাই, জমি বিক্রি করতে রাজি হলেন না। আচ্ছা, তুমি ভালো করলে না দাদা, এর ফল তো তোমাকে ভোগ করতেই হবে। তখন যেন আবার আমার দরজায় এসে দাঁড়িও। হে মা তারা, এ কি বিপদ এলো আমাদের জমির উপর! ওদের নজর পড়েছে গো, আমার মন যে বড় কু ডাকছে। কোনো একটা বিপদ ওরা ঘটাবে। কি ঘটাবে মা? আমি যে খুব সমস্যায় পড়েছি আমার ছোট ছেলে আনন্দের বিয়ে নিয়ে। তুমি তো জানো আমার অন্নদা দিদি কত ভালো। ছোট কুমারের সাথে অন্নদা দিদির বিয়ে হলে খুব ভালো হবে।